মানুষের অধিকার কোথায়? সুতরাং সর্বপ্রথমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। অনেক ঘটনা আমরা দেখেছি, শুধু সমাবেশ নয়, একজন মানুষ তার মনের ব্যথা খুব ব্যক্ত করেছে সরকারের কোন একটা নীতির বিরুদ্ধে, ফেসবুকে একটা লাইন লিখেছে সরকারের বিরুদ্ধে। পুলিশ খুঁজে খুঁজে তাকে বাড়ি থেকে ধরে এনে নির্যাতন চালিয়েছে, তাকে মামলা দিয়েছে, তাকে জেল খাটিয়েছে। এটা কোন সভ্য দেশ ছিল না এতদিন। গত 15 বছর এদেশের মানুষ তারা নির্যাতন সহ্য করেছে। আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষার স্থান থাকে বিচারালয়, সেই বিচারালয়ের কথা যদি বলতে হয় যে এদেশের বিচারাঙ্গন গুলো ছিল আওয়ামী লীগের বৈঠকখানা। বিচারকরা কোন বিচার দিতে গেলে আসামি আইন অনুযায়ী বিচার করত না, তারা বিচার করত চেহারা দেখে দেখে। এবং আওয়ামী লীগের অ্যাডভোকেট সরকারের অ্যাডভোকেট কি বলে সেটা দেখে তারা বিচার করত। আওয়ামী লীগের লোক হলে তাদেরকে সাতক্ষণ মাফ করে দেওয়া হতো, আর সাধারণ মানুষ হলে তাদেরকে বিনা বিচারে জেল খাটানো হতো, নির্যাতন করা হতো, আয়না ঘর এবং টিভি অফিসে এগুলোর এখনো পর্যন্ত প্রমাণ রয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, শাসিত সরকার যে আমরা পতন ঘটিয়েছি, আবার যদি একই ধরনের ভিন্ন মূলকে ভিন্ন সারি করিয়ে আরেকজন জানা হয়, যিনি আবার একই জায়গায় একই শৈলাচারে ভূমিকা অবতীর্ণ হবে, এই ধরনের শাসন আমরা চাই না। এই দেশের মানুষ সত্যিকার অর্থে শান্তি চায়। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেই সময়টা থাকবে, এই সময় পুরোটা সময় এই দেশের রাজনীতিতে সংস্কার আনবে, এই দেশের আইনে সংস্কার আনবে, বিচারের সংস্কার আনবে, এবং মানুষ যাতে ভোট দিতে পারে শান্তি মতো সেই ব্যবস্থা করবে। এরকম একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা তাদের নিজেদের হাতের গোছাবে না, তারা এই দেশের জনগণের জন্য, এই দেশের মাটি মানুষের জন্য কাজ করবে এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পক্ষে কাজ করবে। এজন্য আপনাদের সকলকে উদারতা আহ্বান জানাই। বিপ্লব হয়েছে, এখন আমাদের কাজ শেষ হয়নি, সেদিনই আমাদের কাজ শেষ হবে, যেদিন এটি সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে সদা সতর্ক এবং সজাগ থেকে রাজপথে আপনাদের সতর্ক অবস্থান আশা করে সাংগঠনিক ভাবে মজবুতি অর্জন করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত সাক্ষীরা বর্তমান গণ সমাবেশে বিভিন্ন পর্যায়ের
নেতা কর্মী প্রিয় ভাইরা, একটি অবিশ্বাস্য ঘটনা গত আমরা এক মাসে পর্যবেক্ষণ করলাম যা আমাদের সামনে বাস্তবায়িত হয়েছে। আজ থেকে এক সপ্তাহ আগেও আমাদের সন্ধ্যায় ছিল যে কি হবে, কত লাশের উপর দিয়ে এই বিগত সরকার তার ক্ষমতায় থাকার কালিকাক্ষ বাস্তবায়ন করবে। কিন্তু আল্লাহ অশেষ মেহরবানি, এই জন্য বিনা খেলাতেই আমরা আমাকে বিজয়ী করেছি। প্রিয় ভাইরা, এটা মনে রাখতে হবে, কোন জালিম শহীদ শিকড় গভীরে যায় না। আজকে এই মেট্রোর বিগত সরকার হয়তো মনে করতে পারে তারা করছে, টানে তারা হয়তো বলবে তারা করে দিয়েছে, পদ্মা সেতু তারা করে দিয়েছে, ইলিমিটেড এক্সপ্রেস ওয়ে তারা বলবে যে আমরা এটা করেছি। তো তোমাদের এত অবদানের পরে জনগণ তোমাদেরকে এইভাবে বিনা বলে তোমাদেরকে বিনা খেলাতেই পরাধীনতা করবো কেন? কারণ তারা জনগণের সেন্টিমেন্ট বুঝার কোনো চেষ্টা করে নাই। আমরা দাবি করেছি এই আওয়ামী শাসনের শুরু থেকে আমাদের দাবি ছিল সংবিধান থেকে আল্লাহর নাম বহাল উচ্ছেদ করা যাবে না, আল্লাহর উপর অভিযোগ আস্থা বিশ্বাস বহাল রাখতে হবে। জনগণের সেন্টিমেন্ট তারা বোঝার চেষ্টা করে নাই। তারা হাইকোর্টে মুক্তি বসিয়েছিল, জনগণের সেন্টিমেন্ট তারা বোঝার চেষ্টা করে নাই। তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অভিভাবকরা আমরা রাজনীতি যা করি, মাঠে নেমেছি, আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য তারা বোঝার চেষ্টা করে নাই। এইভাবে একের পর এক জনবিরোধী কার্যকলাপের মাধ্যমে তারা নিজেদেরকে জনবিচ্ছিন্ন রূপে তৈরি করেছিল, যে কারণে এত বিশাল অবকাঠামো করার পরেও তাদের জন্য কোনো শিকড়ই নেই। বিশাল বড় রাস মাটিতে কোনো শিকড় নেই, সামান্য ভাতটাকেই তারা করে এসেছে। প্রিয় ভাইরা, এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সকল রাজনীতিবিদদেরকে শিক্ষা নিতে হবে। আজকে এই বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু আজকে স্মরণ করতে চাই আমার সেই প্রিয় আবু সাইদকে, যার অবদানে আজকে আমরা এইভাবে মুক্ত স্বাধীন পরিবেশে সভা করতে পারছি। আমরা নতুন সব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশে লাশের রাজনীতি চলে, 3 লক্ষ লাশ হয়ে যায় 30 লক্ষ শহীদ। আমরা বলতে চাই এদেশে কত মানুষ এই স্বৈরাচার বিরোধী এই জুলাই গণপুত্রে কত মানুষ জীবন দিয়েছে তাদের সঠিক সন্তানকে বের করেন। অনেক মা আজকে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন কবরস্থানে শত শত লাশ ব্যবহারিক দখল করা হয়েছে। আমরা এই প্রযুক্তির এই যুগে আমরা কোনো মাকে তার সন্তানের সন্তান বিহীন অবস্থায় কান্নারত অবস্থা আমরা ছেড়ে দিতে পারি না। আমরা